হরে কৃষ্ণ, রাম রাম। বন্ধুরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তাই চলো আজকে আবার একটা নতুন সন্দেশের ভিডিও নিয়ে চলে এসেছি। সন্দেশটার নাম হচ্ছে ম্যাঙ্গোমনিয়া সন্দেশ। তা ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। চলো দেখতে থাকো কেরম করে কী করছি না করছি। প্রথমে আমসত্ত্বটা কুচিয়ে নেব। ছোট্ট ছোট্ট পিস করে আমসত্ত্বটা কুচিয়ে নেওয়া হবে এইভাবেই। এটা গুটি তৈরি করা হবে আমসত্ত্ব দিয়ে, একটা ভেতরের ডো তৈরি করা হবে বা গুটি যে যাই বলো সেই গুটি তৈরি করা হবে। ছোটো ছোটো পিস পিস করে আমসত্ত্ব কেটে নিচ্ছে এইভাবে। তোমরা দেখো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। যারা এখনও ফলো করনি বা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর চলো আমসত্ত্বগুলো এরমভাবেই একে একে সব ছোটো ছোটো করে পিস পিস করে কেটে নেবো। এরম করে তোমরা দেখছো কীরমভাবে আমি কাটছি, ছুরির সাহায্যে এরমভাবে কেটে নেওয়া হয়। তারপরে আবার একটু দেবো ভাজা কাজু। ভাজা কাজুগুলো আমি কুচিয়ে নেবো ভালো করে। ভাজা কাজু কুচিয়ে না হবে, ভাজা কাজুটা কুচিয়ে না হবে এভাবেই। তারপরে চলে যাবে একটু সন্দেশ দিয়ে দেবো। এবার সন্দেশটা দিয়ে ভালো করে মেখে নেবো এটাকে। এটাকে মেখে নেওয়ার পর গুটি করব, ছোটো ছোটো গোছ কাটবো। এই যে দেখো ভালো করে মেখে নিয়েছি সন্দেশটা, এরমভাবেই মেখে নেওয়া হবে। গুটিটা মাখা হয়ে গেল। এবার একে একে সব ছোট ছোট করে গুচি কেটে নেবো এইগুলো। এইগুলো ছোট ছোট করে কীভাবে গুচি কেটে নেবো সবগুলো এরমভাবেই কেটে নেবো। গুটি দেখো আমি কিরম করে কাটছি। এবার গুটি কাটা হয়ে যাওয়ার পর বাকি যে সাদা সন্দেশ সেটা নেব। যে সাদা সন্দেশটা মালিশ দিয়ে নিচ্ছি ভালো করে, একটু মেখে নিচ্ছি সাদা সন্দেশটা। তোমরা এরমভাবে মেখে নেবে সন্দেশটাকে ভালো করে। তারপর একে একে সব কুচি কেটে নেব সাদা সন্দেশটার। একে একে সব কুচিগুলো কেটে নেব। একই মাপের কুচি কাটবে কিন্তু সব। সব এক মাপের কুচি কাটার পরে এবার যে ডোটা তৈরি করেছিলাম ওই ডোটার ভেতরে ভরে দেওয়া হবে। হ্যাঁ একে একে সব এগুলো ভরে নেবো আমি, সবগুলো একে একে ভরে নেবো এরমভাবেই। তোমরা দেখতে থাকো আর তোমরা দেখতে থাকো, লাইক কমেন্ট শেয়ার করতে থাকো। যারা এখনও ফলো করোনি তারা অবশ্যই ফলো করে দিও। হ্যাঁ যে দেখো এরম সাইজের বাটি নিয়েছি আমি। হ্যাঁ এরম সাইজে ক্যাপ বাটি নিয়েছি আমি, ক্যাপ বাটির মধ্যে দিয়ে করব। হ্যাঁ এরম সাইজের বাটি বাটি কাটা হয়ে গেল। এবার আরেকটু আমসত্ত্ব কেটে নিতে হবে ডিজাইন করার জন্য। হ্যাঁ ওটা তো ভেতরে দিয়েছি, এটা ডিজাইন করার জন্য কেটে নিতে হবে। ওপরে ডিজাইন দেবো সে তার জন্যে দেখো এটা একটু একটু লম্বা লম্বা করে কেটে নেবে তোমরা। এরম পিস পিস করে লম্বা লম্বা করে কেটে নেবে তাহলে ডিজাইনের জন্য এরমভাবে লম্বা লম্বা করে পিস পিস করে কেটে নেওয়া হবে একে একে সব। যে
পিস পিস করে সব কেটে নিলাম। এবার এক একে পাকিয়ে সব ক্যাপাটির মধ্যে দিয়ে দেওয়া হবে। এই যে ক্যাপাটির মধ্যে সব দিয়ে দিচ্ছি এক একে পাকিয়ে। এরম ভাবেই সবগুলো পাকিয়ে নেবো আস্তে আস্তে। আস্তে আস্তে সব এরমভাবে পাকিয়ে নেওয়া হবে। তারপরে আমি ডিজাইনটা দেবো, তোমরা দেখো কীরমভাবে দেবো না দেবো, দেখতে থাকো, দেখলে অবশ্যই বুঝতে পারো। একে একে সব এরমভাবে পাকানো হচ্ছে, আরও আছে, এগুলো সব পাকিয়ে নেবো। সবগুলো পাকিয়ে নিচ্ছি, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি ডিজাইনটা কীভাবে করতে হয়। দেখতে থাকো, দেখো আমি সত্যগুলো কেটেছিলাম। এবার এরম ভাবে সব একে একে ডিজাইন করে নাও, দেখো এই যে প্লাস চিহ্নের মতো দিয়ে দেবো। তাহলেই তৈরি হয়ে গেল ম্যাঙ্গো মুনিয়া সন্দেশ। তোমরা দেখছো ম্যাঙ্গো মুনিয়া সন্দেশ। একে একে সবগুলো এরম ভাবেই ডিজাইন করে নেওয়া হবে, সবগুলো এভাবেই করে নেব। সবগুলো ডিজাইন করা হয়ে গেলে পরে মাল তৈরি সম্পূর্ণ রেডি। এরপরে চলে যাবে ট্রেতে সাজিয়ে দোকানে। তৈরি হয়ে গেল আমাদের ম্যাঙ্গো মুনিয়া সন্দেশ। তো বন্ধুরা, তোমাদের ভিডিওটি কেমন লাগলো না লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও, এবং আমার চ্যানেলটিকে যারা এখনও ফলো করোনি তারা অবশ্যই ফলো করে দিও, এবং যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদের আমার ভিডিওটি দেখার জন্য এবং পাশে থাকার জন্য। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। ইউজে সুইস ব্লগের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন ও শুভেচ্ছা।